नवग्राम विधानसभा विधायक कान्हा चंद्र मंडल उद्योगे और नवग्राम अमरचंद कुंडू कलेजे एनएसएस यूनिटर व्यवस्थापन बिना भाषा चक्षु परीक्षा केंद्र हलो नवग्राम अमरचंद कुंडू कलेजे टाकार अभावे जारा चक्षु परीक्षा करते पारछिलेन ना तारा आज के बिना पैसा चिकित्सा पेलें ताते खुशी साधारण मानुष बहरमपुर सुश्रोत थेके आसा चक्षु डाक्तार बाबुर काछ थेके चक्षु परीक्षार पर केमन चशमा तादेर व्यवहार करते हबे তার চশমার প্রয়োজন আছে কিনা সে সমস্তটাই লিখে দিচ্ছেন ডাক্তার বাবুরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কিষান ক্ষেত মজুর চেয়ারম্যান সন্ধিপত মণ্ডল, অমরচাঁদ কুণ্ডু কলেজের অ্যাকাউন্টে জাকির হোসেন, অমরচাঁদ কুণ্ডু কলেজের শিক্ষক আজিজ হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে প্রোগ্রাম সম্মানীয় আমাদের নবগ্রাম विधानसभा विधायक श्री कान्हा चंद्र मंडल महाशय उद्योगे एवं नवग्राम अमरचंद कुंडू कलेजर व्यवस्थापन बिना पैसा नवग्राम वासीर जन्नो चक्षु परीक्षा केंद्र करा हुए छे। एखाने अनेक मानुष आसछेन तारा बिना पैसा तारा चक्षु परीक्षा करछेन। डॉक्टर बाबूरा एसेछेन सुश्रत थेके बहरमपुर सुश्रत आई सेंटर थेके डॉक्टर বাবুরা এসেছেন। তারা সুন্দরভাবে সাধারণ মানুষকে চিকিৎসা করছেন। কারো চশমার প্রয়োজন হলে চশমা লিখে দিচ্ছেন, অপারেশন হলে বিনা পয়সায় অপারেশনটা হবে। এটা আমরা ধন্যবাদ জানাবো নবগ্রামবাসী হয়ে যে আমাদের বিধায়ক কান্হাই চন্দ্র মণ্ডল মহাশয় সবসময় মানুষের কল্যাণের জন্য পাশে থাকেন, আগামী দিনেও থাকবেন। আগামী ১৬ তারিখ পলসুন্ডা নেহরুনগর হাই স্কুলেও বিনা পয়সা চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে, সেখানেও অনেক মানুষ যাবেন। আগামীতে আমরা বিধায়ক কান্হাই চন্দ্র মণ্ডলের উদ্যোগে অনেক কিছু করার আছে, সেগুলো করতেই থাকব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথার উপরে আছে, রাজ্য সরকার সব সময় মানুষের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন। আজকে নবগ্রাম অমরচন্দ্র কুণ্ডু কলেজে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এটা সম্পূর্ণভাবে নবগ্রাম বিধায়ক শ্রী কান্হাই চন্দ্র মণ্ডলের উদ্যোগে এটা হচ্ছে। প্রায় ১০০রও বেশি বৃদ্ধ বৃদ্ধা এবং ১ থেকে ১৮ বছরের শিশুরা এসে তারা এখানে চিকিৎসা করাচ্ছে এবং বিশেষ করে ১ থেকে ১৮ বছরের শিশুদের সমস্ত কিছু বিনা পয়সায় চশমা অপারেশনগুলো ওরা করবে। একইভাবে আগামী ১৬ তারিখ নেহরুনগর স্কুলে, সেটা পলসুন্ডা স্কুলটা, সেখানেও একইভাবে এই চক্ষু পরীক্ষা কেন্দ্রে ফ্রি চিকিৎসা করা হবে। সেখানে নবগ্রামের বিধায়ক শ্রী কান্হাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি মাননীয় ইনায়তুল্লাহ সাহেবের নেতৃত্বে সেই ক্যাম্পটা করবে এবং এতে এলাকার মানুষ খুবই খুশি এবং আনন্দিত। আমরা আগামী দিনে যদি মানুষ চাই তাদের মতামত নিয়ে আরও বিভিন্ন জায়গায় আমরা এরকম ফ্রি চিকিৎসা কেন্দ্র, চক্ষু পরীক্ষা কেন্দ্র খোলার ব্যবস্থা করবো।